না দোয়া করবেন যাতে আমরা দুইজন দুইজনকে পাই। তো আমার কাছে যখন এত সুন্দর দোয়া চাইছে, তখন আমি কি দোয়া না দিয়া পারি? তো দোয়া এটাই করি যে বাইচে থাকতে দেখবো যে আল্লাহ তোমার সাথে কিরকম ন্যায় বিচারটা করে। আসসালামু আলাইকুম, আজকে আমি চলে আসছি ইফতারের আগ মুহূর্তে ভিডিও নিয়ে। তো আমরা অনেক সবাই রোজা ছিলাম এবং ইফতারের আয়োজন করতেছি, আমাদের ইয়াসিন ভাই ওইখানে কাজ করতেছে, আর আমাদের আজকের ইফতারিটা আমাদের এই বন্ধু আনোয়ারের পক্ষ থেকে। আনোয়ার, তুমি বন্ধু দীর্ঘজীবী হও, তোমার ভবিষ্যৎ ভালো কামনা করছি, কি কও ইয়াসিন ভাই? তো আজকে কিন্তু ইফতারের সময় দোয়া করতে হবে ইয়াসিন ভাই, এই যে টুপিটা বা একবার পান দেবি সাদাটা। হ্যাঁ, এই জন্য মানে নামাজ পড়ে আসছে, তো এই জন্য আজকে দোয়া পড়তে হবে, কি কও? আমরা সচরাচর ব্ল্যাক ব্যান্ড, আমরা কালো কাপড় পরি, কিন্তু মোনাজাতের ক্ষেত্রে আজকের আমাদের ইমাম সাহেব তিনি, আর এখানে প্রচুর পরিমাণে খাবার আছে, আপনারা চাইলে আসতে পারেন, আর সাথে এই যে ওয়ারসি আনোয়ারের সাথে, তো আমরা এখানে বসবো, বসে আমরা সবাই গোল করে বসে পড়লাম, এখন মোনাজাত করব, যেহেতু ইফতারের আগে দোয়া কবুল হয়, মোনাজাত করার পর আমরা ইফতারি শুরু করব তাড়াতাড়ি। এখন একটা জিনিস নিয়ে সমস্যা হইতাছে, এটা হলো যে মিষ্টি, তো অনেকে নাকি মিষ্টি খাইতে চাইতেছে না, তো ভোট হইব যে যেই মানুষগুলা বেশি হইব ওই মানুষগুলোর পক্ষেই কথা যাবে, ন্যায় ইনসাফ হইতে হবে, কি কও? আচ্ছা ভোট এই যে ডাইনতে শুরু, তুমি কি কও, দেওয়ার পক্ষে কি না? না না, তুমি? আমিও না। ও তিনজন কইছে না, তিনজন কইছে হ, তারা আবার একটু ফান দে, বন্ধু ক হ, আমরা জিততে গেছি, আমরা পাস, আমরা পাস, এখন আমরা কিন্তু হ বরিন্দা দেওয়া হবে। না না, কয়জন হইছে? না না, তুমি চাইছেন চাইছেন না, মানে 7 জন না 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 না, ইনসাফ দে দে দে, নেই দে দে দে, না না না, তসমস বাদ, বরিন্দা লাগাও, লাল আইডি দিস না। আমিন, ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله পবিত্র রমজান মাস, আল্লাহ ইফতারকে সামনে নিয়ে আল্লাহ আপনার দরবারে হাত উঠাইছি, আল্লাহ আমাদের সকলের রোজাকে আপনি কবুল করুন, আল্লাহ আমিন, ইয়া আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহকে মাফ করে দিন, আল্লাহ আমিন, ইয়া আল্লাহ আমাদের সাথে যারা শরীক আমাদের এই ইটগুলা দেখতেছে, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দিন, আল্লাহ আমিন, যারা রোজা রাখে না মাওলা সবাইকে রোজা রাখার তৌফিক দিয়ে দিন, আল্লাহ ইয়া আল্লাহ যাদের যা স্বপ্ন আছে আল্লাহ সকলের স্বপ্ন আপনি পূরণ করে দিন, আল্লাহ আমিন, আমাদের দোয়া কবুল করে নিন, আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন বিরহমাতিকা ইয়া আমিন। আমাদের ইফতার করা শেষ হইল, তুমি পাড়িডা নিয়ে রেডি বাসায় দিয়ে আসার জন্য, আর আনোয়ার আর হচ্ছে বাইজিৎ, বন্ধু আল্লাহ হাফেজ, তোমাকে বিদায় জানাচ্ছি, তোমার ভবিষ্যৎ যেন ভালো হয়, দোয়া রইল, আর তুমি যেন আমাদের কেমন বেশি বেশি করে খাওয়াইতে পারো, আল্লাহ ইনশাআল্লাহ দোয়া করো, ধন সম্পদের মালিক করে দাও। এই শান্ত মুল্লাই তো তার ধন সম্পদের জন্য দোয়া করলো না, কিরে মুল্লা, মুল্লা সমাজের দোয়া করে দিছে, এই বন্ধু এদিকে আসো, দোয়া করছো কে? আজান আপ তো শুইতাছে না, পানি পিপাসা লাগছে, যত বার আমি আজান দিয়ে দিছে খুদা তত পারবো, দোয়া পরে করি আগে খাইয়া লই, না মোল্লার কথাই যুক্তি আছে, ঠিক আছে আনোয়ার বন্ধু, আল্লাহ মনতে দোয়া করে দিছে, বন্ধু মুখ দিয়ে বলতে হইব না, মনের দয় বড় দোয়া, মন থেকে দোয়া করে দিছি, তুই জীবনে অনেক বড়, অনেক উন্নতি কর, আর এইভাবে আমগো খাওয়াইস, খাওয়াইস। আজকের পর থেকে আবারও রাস্তা রাস্তায় ঘুমামু, মনটা ভীষণ খারাপ ভাই, হ্যাঁ ভীষণ খারাপ, কিলিং আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে অনেকগুলো চিঠি, প্রত্যেকটা নিচে লেখা আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, দেখেন পাগলু আমার, আসলে একটু পাগল ছিলাম তো বেশি ভালোবাসার এই জন্য, আর এখানে লেখছে আর আমি একজনের সাথে রিলেশনে আছি, আপনি ভাবছেন সে অতীতের সবকিছু জানে না, আর আমাকে অনেক ভালোবাসে ও বিশ্বাস করে, সন্দেহ করে না, দোয়া করবেন যাতে আমরা দুইজন দুইজনকে পাই। তো আমার কাছে যখন এত সুন্দর দোয়া চাইছে, তখন আমি কি দোয়া না দিয়া পারি? তো দোয়া এটাই করি যে বাইচে থাকতে দেখবো যে আল্লাহ তোমার সাথে কিরকম ন্যায় বিচারটা করে। আর অনেক অসুস্থ মাঝে মাঝে,
মাথা মোতা উল্টা হয়ে যায়, তো ধ্যান এগুলা ভেঙ্গা ভেঙ্গা কি করছি, আহ কত কষ্টের জিনিস। একটা জিনিস চিন্তা করি যে তোমার ভালোবাসা, এত ভালোবাসা বা প্রিয়জন হইতে পারি নাই তোমার, কিন্তু তোমার নামের ছন্দ লেখে মানুষের কত কাছে রয়ে গেছে। হ্যাঁ, আর একটা কথা হলো যে আপনারা দেখেন আমার ভিডিওতে হাসতে, আচ্ছা যে মানুষটার ভিডিও সারা বছর দেখছেন, যে মানুষটা কখনো ভিডিওতে হাসে নাই, সে মানুষটা হঠাৎ করে এত হাসে কেন ভিডিওতে, বুঝতে চাইলেন না তাই না? আপনারা দুনিয়ার মানুষ ঠিকই, কিন্তু মানুষের ভিতরে যে একটা মানুষ থাকে ওইটা বুঝতে পারেন না আপনারা, বুঝছেন তো? আসলে এগুলো ভালো থাকার নাটক। মানুষ চাইলেই কি হুট করে হাসতে পারে? চাইলেই কি সবকিছু মনে করেন ভুইলা ভালো হয়ে যেতে পারে? তাহলে আমার মতো হাজারো মানুষ তো ভালোবাসার আছে, তার রাস্তার পাগল গুলা কি লিখে ভালো হইতে পারে না? আসলে আমি চেষ্টা করছি ভাই, অনেক হাসার চেষ্টা করছি, অনেক ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু পারি নাই তো, পারি নাই। এই যে এটা পড়ার পরে মনে করেন যে স্যাপ সব আওলানি, কোনো কিছু ভালো লাগে না। মানুষের জীবন তো অনেক রকমের হয় তাই না? আসলে সুখ, মনে যদি শান্তি না থাকে কই গিয়ে শান্তি পাইবেন? একটা মানুষ কি মনে করেন যে আমি তো একটা মানুষ তাই না, আমি পড়ালেখা করছি, আমি একটা মানুষ, আমি ঘর বাড়ি ছাইরা এরকম একটা জায়গায় যে থাকি, আমার মানুষ কিছু বলে না, আমার কি আত্মসম্মান নাই, আমার কি ইজ্জত সম্মান নাই? যদি ইজ্জত সম্মান না থাকতো, আমি যদি পাগলের মানে যদি আমার মাথা কমন সেন্স ঠিক না থাকতো, তো উল্টাপাল্টা গালিগালাজ করতাম, উল্টাপাল্টা করতাম কেন? আমার তো ইজ্জত সম্মান আছে, কিন্তু তারপরেও কেন ওর জন্য কেন আমার ইজ্জত সম্মান গুণ আমি নষ্ট করতেছি? কারণ খালি আমি না, দুনিয়াতে আমার মতো হাজারো মানুষ শুধু একজন ভালোবাসার মানুষের জন্য ইজ্জত সম্মান নষ্ট করতে রাজি, সব ছাড়তে রাজি। আমি করলাম, প্রমাণ দিলাম তোমার ভালোবাসি, আমি দেখবো তুমি কতক্ষণ সহ্য করতে পারো, তোমার কতটুকু ধৈর্য আছে এটা আমি দেখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কখনো দেখা হবে, কখনো রাস্তায়, কখনো ঘাটে, কখনো মাজারে, কখনো বাজারে। আল্লাহ হাফেজ।